بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الصلاة والسلام على رسول الله. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন হাসিল করা, যুদ্ধ এবং যাবতীয় কাজে বিজয় লাভ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এমনকি যদি আপনি আপনার শরীর থেকে জাদু দূর করতে চান এবং আপনি হচ্ছে আপনার শরীর থেকে জিন দূর করতে চান, তাহলেও হচ্ছে আপনাকে এই আমলটির দ্বারা আপনি করতে পারবেন। আগেই বলেছি যে যত প্রকার তালসাম রয়েছে যে তালসামগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আবি, আরেকটি হচ্ছে আতুশি, আরেকটি হচ্ছে খাকি, আরেকটি হচ্ছে বাদি। যখন আপনি হচ্ছে কোনো জিনকে আপনি হচ্ছে আপনার শরীর থেকে তাড়াতে চাইবেন অথবা আপনি জাদু কুফুরি দূর করতে চাইবেন অথবা জিন হাসিল করতে চাইবেন, যুদ্ধে বিজয় লাভ করতে চান এবং সকল কাজে যখন বিজয় লাভ করতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে নিজে যদি কোনো কাজের ক্ষেত্রে একেবারেই কখনো বিজয় না আসে, তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই আমলের দ্বারা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই বিজয় লাভ করতে পারবেন। আপনি যেটি করবেন, যে কোনো পুকুর অথবা যে কোনো নদীর কিনারে গিয়ে আপনি দাঁড়াবেন, তবে এই আমলটি করার আগে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমল করার আগে যে 10টি নিয়ম মেনে আমল করতে হয় সেই ভিডিওটি এবং জিন জাদুদূর যুদ্ধে জয়লাভ যাবতীয় কাজে বিজয় লাভের ক্ষেত্রে যে দিন বা যে নিয়মে আমল শুরু করতে হয় এই দুইটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ওই বিষয়ের উপর একটি ধারণা নিয়ে নেবেন, এরপরেই আমলটি করবেন। আপনারা যেটি করবেন, পানির কাছে দাঁড়িয়ে বড় কোনো পুকুর অথবা নদীর পাশে দাঁড়িয়ে তালসামটিকে লিখবেন। যে বিষয়ে আপনি হচ্ছে প্রয়োজনে 7 দিন পর্যন্ত আপনি হচ্ছে প্রতিদিনই যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তালসামটিকে যে কোনোভাবে আপনি দাঁড়িয়ে আপনার হাতের তালুতে কাগজে লিখে অথবা কোনো গাছের ডালে বা যেভাবে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তালসামটিকে লিখবেন। লিখার পরে যে উদ্দেশ্যে করবেন, যদি জাদু দূর করতে চান বলবেন অমুকের ছেলে অমুকের শরীর থেকে, অমুকের মেয়ে অমুকের শরীর থেকে জাদু দূর হয়ে যাক অথবা জিন দূর হয়ে যাক, অথবা জিন হাসিলের ক্ষেত্রে কী করবেন সেটি বলে দিচ্ছি, বা যে কোনো কাজে বিজয় লাভ করতে চাইলে এটি এখানে লিখে আপনি হচ্ছে লিখার পরে উঁচু একটি জায়গায় দাঁড়াবেন, দাঁড়িয়ে এমন জায়গা থেকে সেটিকে বাতাসের মধ্যে ছেড়ে দিবেন যাতে উড়ে গিয়ে পানির মধ্যে পড়ে। এই কাজটি একাধারে 7 দিন পর্যন্ত করবেন। আর যারা হচ্ছে জিন হাসিল করতে চান, জিন হাসিলের সময় আমল করার সময় প্রতিদিনই যতদিন আমল চলবে প্রতিদিনই একটি করে তালসাম জিন হাসিলের জন্য নিজ দিয়ে তালসামটি লিখবে এবং নিজ দিয়ে হচ্ছে কথাটি লিখে পানিতে ছেড়ে দিবেন। আর যারা হচ্ছে এই বিষয়ে অন্য মানুষকে হচ্ছে তদবির দিতে চান, অর্থাৎ এই বিষয়ে বিশাল জ্ঞান অর্জন করতে চান, তারা একাধারে এই কাজটিকে 40 দিন পর্যন্ত করবেন। এরপর থেকে এই সংক্রান্ত যা কাজ করবেন সেই কাজেই আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাযাত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাযাত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে যাযাত নিতে চান তারা সালাম বিনিময় করার পর নিজের পূর্ণ পরিচয় দিয়ে রুচিশীল কথা বলবেন, ইনশাআল্লাহ মন থেকে এ যাযাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করবেন। প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।